সো ওয়েলকাম ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা বড় খবর উঠে আসছে ইস্ট বেঙ্গলের জন্য। সংবাদ প্রতিদিন আমরা প্রত্যেকেই জানি যে সংবাদ মাধ্যম অত্যন্ত জনপ্রিয়, এই মুহূর্তে দাবি করছে যে টমিস্লাভ, যে ক্রোয়েশিয়ান প্লেয়ার এবং অস্ট্রেলিয়ান যার পাসপোর্ট আছে, সেই প্লেয়ারটাকে নাকি ইস্ট বেঙ্গল কনফার্ম করে ফেলেছে। বয়স, এই প্লেয়ারটার বয়স 30 বছর, এবং আগের বছর আইএসএল যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবে বেঙ্গালোর সাথে একটা লিঙ্ক আপ ছিল, কিন্তু আলটিমেটলি বেঙ্গালোর জার্সি পরে তার নাম মাঠে নামা হয়নি। তার মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় 2 কোটি টাকার মতন, এবং এই হচ্ছে সেন্টার ব্যাক পজিশনে খেলে। তা টমিস্লাভকে নিয়েছিল এই আপডেটটা, যে আপডেটটা আমি দেখলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। তা টমিস্লাভ যে প্লেয়ারটা যদি আমি আরবা বলিনি, তাহলে মার্কেট ভ্যালু হচ্ছে 2 কোটি টাকার মতন, আসলেও আসতে পারে। সংবাদ মাধ্যম, সংবাদ প্রতিদিন প্রত্যেকেই ছিল, সে নাকি দাবি করছে প্লেয়ারটা প্রায় স্টকের জন্য কনফার্ম হয়ে গেছে। তো টমিস্লাভ হচ্ছে সেন্টার ব্যাক পজিশনে খেলে, 30 বছর বয়স, মার্কেট ভ্যালু হচ্ছে 2 কোটি টাকা। তো আসলেও আসতে পারে আমাদের একটা নতুন বিদেশি। তোমরা কমেন্ট করে জানাবে যে এই খবরটা সত্যতা কতটা, আমি নিজেই সত্যতা জানি না, তার কারণ সংবাদ প্রতিদিন থেকে দাবি করা হচ্ছে, আমি তোমার সাথে জাস্ট শেয়ার করলাম। নেক্সট প্লেয়ারটা যেটা রিউমার মনে হয় প্রত্যেকেই করে ফেলেছে, আমি কত লেট করলাম তার কারণ হচ্ছে আমার কিছু জায়গাতে একটু সন্দেহ ছিল। প্লেয়ারটার নাম চলেছে ডাইরেক্ট, পরে বলবো যে কেন আমি এটা তো করতে চাইছিলাম না। তো প্লেয়ারটার নাম হচ্ছে মাঙ্গালা। মাঙ্গালা প্লেয়ারটা আমরা প্রত্যেকেই হয়তো অলরেডি জেনে গেছো যে হচ্ছে ফ্রান্সের প্লেয়ার এবং ওয়ার্ল্ড কাপ 2018 স্কোয়াডে ছিল, 30 জনের স্কোয়াডে ছিল, ঠিক আছে। মাঙ্গালা প্লেয়ারটা লেফট ফুটেড প্লেয়ার এবং এও হচ্ছে 30 বছর বয়সী প্লেয়ার, কিন্তু ব্যাপারটা হচ্ছে মার্কেট ভ্যালু প্রায় 20 কোটি টাকার মতন। তো 20 কোটি টাকা দিয়ে ইস্ট বেঙ্গল কোনো প্লেয়ারকে সাইন করাতে পারে বলে আমার মনে হয় না। তোমরা বলবে যে 20 কোটি টাকার প্লেয়ারকে সাইন করে করি কি নিয়ে আসবে, বা নিয়ে এলেও কতটা ইস্ট বেঙ্গল জন্য ঠিকঠাক হবে। তো মাঙ্গালা প্লেয়ারটা যদি বলি যে কোন কোন ক্লাবে খেলেছে, তাহলে বলবো এফসি পোর্টো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি, এভারটন এবং ভ্যালেন্সিয়া, মানে ক্লাবগুলো অত্যন্ত জনপ্রিয় ক্লাব। সেই ক্লাবে মাঙ্গালা ফুটবল খেলে এসেছে, আর হাইট হচ্ছে 6 ফুট 2 ইঞ্চি, অত্যন্ত উচ্চতার ফলে হেড খুব ভালো করতে পারে। তো মাঙ্গালা কিন্তু যে সেন্টার ব্যাক পজিশনে খেলে, তো আসলেও আসতে পারে। ব্যাপারটা হচ্ছে 20 কোটি টাকা দিয়ে কতটা মানে আনবে কিনা, এটা একটা প্রশ্নচিহ্ন আমার ছিল, তাই আমি এটা নিয়ে ভিডিও করতে চাইছিলাম না, কিন্তু দেখলাম যে এটা নিয়ে কিন্তু একটা ভিডিও, একটা রিউমার চলছে এবং শোনা যাচ্ছে নাকি একটা ইনিশিয়াল কথাবার্তা নাকি হয়েছে, এরকম একটা দাবি করা হচ্ছে। তো দেখা যাক, যদি মাঙ্গালা আমার জন্য আসে তো অবশ্যই ভালো, কারণ তার যে প্রোফাইল তো এটা তো ঈর্ষণীয়। তো এলে তো ইস্টমার জন্য খুব ভালো হয়, কিন্তু আসবে কিনা যথেষ্ট ডাউটফুল, তার কারণ একটাই, সেটা হচ্ছে মার্কেট ভ্যালু 20 কোটি টাকা। তো এটাই ছিল আজকে দুটো বিদেশি নিয়ে আপডেট, একটা দিলাম টমিস্লাভ যারা সংবাদ প্রতিদিন দাবি করছে যে ইস্টমার জন্য নাকি কনফার্ম, আর মাঙ্গালা তার কি নিউ রিমার চলছে, তাই তোমার সাথে আলোচনা করলাম। বলবে ইস্টমার জন্য দুটো বিদেশি যদি আসে তো কতটা ভালো হয়, বা তোমরা কিছু শুনছো কিনা, বা তোমরা টমিস্লাভ নিয়ে কোনো খবর পেলে কিনা জানাবে। আর অবশ্যই করে এই আমাদের যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমাদের পাশে থাকবে, আমাদের সাপোর্ট করবে, ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট আমাদের খুব জরুরি। তো আজকে ভিডিওটা বড় করছি না, এই পর্যন্ত রাখছি, টাটা।